নমস্কার বন্ধুরা, আমরা আগের তিনটে ভিডিওতে পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রিতে মোট 90টি অতি গুরুত্বপূর্ণ ভারতের নদ-নদী নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন সরকারি পরীক্ষা এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতেও আমরা মোট 30 থেকে 40টি প্রশ্ন আলোচনা করব, যেগুলো বিভিন্ন সরকারি পরীক্ষায় কিন্তু এসেছে। তো বন্ধুরা দেখুন, 91 নম্বর প্রশ্ন, লুনি নদীর পতন স্থল কোথায়, অর্থাৎ লুনি নদী কোথায় পতিত হয়েছে? তো এর যে রাইট অ্যান্সার সেটা হচ্ছে আপনাদের অপশন এ, কচ্ছেরণ। 92 নম্বর প্রশ্ন, নর্মদা তাপ্তি এবং সবরমতী এই নদীগুলির পতনস্থল কোথায়? আপনারা একটু লিখে নেবেন, এখানে কোনো টাইপিং মিস্টেক হয়েছে। নর্মদা, তাপ্তি এবং সবরমতী এই নদীগুলি কোথায় পতিত হয়েছে? এই নদীগুলি হচ্ছে আপনাদের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। 93 নম্বর প্রশ্ন, লুনি নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? লুনি নদী হচ্ছে আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। ওটু ড্যাম কোন নদীর তীরে দেখা যায়? ওটু ড্যাম হচ্ছে ঘাগর নদীর তীরে দেখা যায়। 95 নম্বর প্রশ্ন, কৌশলা, মারকান্দ, সুর, সুতি, টেংরি, চৌটাং এগুলো কার উপনদী? এগুলো হচ্ছে ঘরঘর নদীর উপনদী। 96 নম্বর প্রশ্ন, জাওয়াই শুক্রিবন্দী কার উপনদী? জাওয়াই শুক্রিবন্দী এগুলো কার উপনদী? এগুলো হচ্ছে লুনি নদীর উপনদী। 97 নম্বর প্রশ্ন, কোন নদীটি বৈদিক যুগের একটি অতি গুরুত্বপূর্ণ নদী? সেটা হচ্ছে সবরমতী। ও হচ্ছে বৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে কি? সবরমতী। আচ্ছা, টোন্স কার উপনদী? এটা হচ্ছে যমুনার উপনদী। আচ্ছা, 99 নম্বর প্রশ্ন দেখুন, চম্বল কার উপনদী? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না মহানদী? চম্বল হচ্ছে যমুনার উপনদী। আচ্ছা, সিন্ধ কার উপনদী? সিন্ধু নয়, সিন্ধ কার উপনদী? এটা হচ্ছে যমুনার উপনদী। সিওক, গিলগিট, কাবুল কোন নদীর ডান তীরের উপনদী? এগুলো হচ্ছে সিন্ধুর। 102 নম্বর প্রশ্ন, মঞ্জিরা নদী কোন নদীর ডান তীরের উপনদী? মঞ্জিরা নদী কোন নদীর ডান তীরের উপনদী? এটা হচ্ছে দেখুন অপশান এতে দেওয়া রয়েছে গোদাবরী, তারপরে কৃষ্ণা, তারপরে কাবেরী, তারপরে হচ্ছে নর্মদা। তাহলে আপনাদের রাইট অ্যান্সার কোনটা হবে? মঞ্জিরা হচ্ছে অপশান এ, গোদাবরী। সুবর্ণবতী, অমরাবতী কোন নদীর ডান তীরের উপনদী? এটা হচ্ছে 103-এর হচ্ছে আপনাদের সি, সেটা হচ্ছে কি? কাবেরী। 104 নম্বর প্রশ্ন, বিষ্ণুপ্রয়াগ কোন দুটি নদীর মিলনস্থল? বিষ্ণুপ্রয়াগ কোন দুটি নদীর মিলনস্থল? অলকানন্দা এবং ধৌলিগঙ্গা, অলকানন্দা নন্দাগিনী, অলকানন্দা পিণ্ডারী, অলকানন্দা ভাগীরথী। তো আপনাদের রাইট যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, অলকানন্দা এবং ধৌলিগঙ্গা। 105 নম্বর প্রশ্ন, নন্দপ্রয়াগ কোন দুটি নদীর মিলনস্থল? নন্দপ্রয়াগ হচ্ছে অপশন বি, অলকানন্দা এবং নন্দাগিনী নদীর মিলনস্থল। 106 নম্বর প্রশ্ন, অলকানন্দা এবং পিণ্ডারী কোথায় মিলিত হয়েছে? অলকানন্দা এবং পিণ্ডারী মিলিত হয়েছে কোথায়? কর্ণপ্রয়াগ। 107 নম্বর প্রশ্ন, অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত হয়েছে কোথায়? অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগে। 108 নম্বর প্রশ্ন, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদী মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে কোন দুটি নদী? রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা এবং মন্দাকিনী বা কালীগঙ্গা। 109 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র গঙ্গা সংযুক্তকারী খাল কোনটি? ব্রহ্মপুত্র হচ্ছে গঙ্গা সংযুক্তকারী খাল হচ্ছে কোনটা? অপশন এ, সেটা হচ্ছে ধুবরী ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজ। গঙ্গা কাবেরী সংযুক্তকারী খাল দ্বারা কোন 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 রাজ্য জল সরবরাহ করা হয়? সেটা হচ্ছে অপশন এ, বিহার এবং উত্তরপ্রদেশ। অপশান বি হচ্ছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। কোনোটিই নয়, উপরের দুটি, সেটা হচ্ছে দেখুন বিহার এবং উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। তাহলে আপনাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। 112 নম্বর প্রশ্ন, কেন বেতোয়ালিং কোন দুটি রাজ্যের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2005-এ? সেটা হচ্ছে আপনাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। আচ্ছা, 113 নম্বর প্রশ্ন, পার্বতী, কালী, সিন্ধু, চম্বল লিঙ্ক কোন দুটি রাজ্যের মধ্যে তৈরি প্রকল্প? এটা হচ্ছে অপশন এ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। 114 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ সরকার কোন লিঙ্কের দায়িত্ব নিয়েছে? অন্ধ্রপ্রদেশ সরকার হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা লিঙ্কের দায়িত্ব নিয়েছে, অপশন বি। 115 নম্বর প্রশ্ন, কাবেরী জল বিবাদ কোন তিনটি রাজ্যের মধ্যে হয়েছে? কাবেরী জল বিবাদ হচ্ছে তিনটি রাজ্য, কী কী? তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা, এই তিনটি রাজ্যের মধ্যে হচ্ছে রয়েছে। 116 নম্বর প্রশ্ন, কৃষ্ণা জল বিবাদ
কৃষ্ণা জলবিবাদ কোন দুটির কোন কোন রাজ্যের মধ্যে? দেখুন, কৃষ্ণা জলবিবাদ হচ্ছে অপশান এ হবে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই তিনটি রাজ্যের মধ্যে। 117 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত? কোন শহর দামোদর নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে আপনাদের আসানসোল। প্রয়াগরাজ, প্রয়াগরাজ কোন তিনটি নদীর সঙ্গমস্থল? এটা হচ্ছে আপনাদের অপশান বি হবে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। 119 নম্বর প্রশ্ন, দেখুন কোটা কোন নদীর তীরে অবস্থিত? কোটা হচ্ছে আপনাদের কোন নদীর তীরে অবস্থিত? কোটা হচ্ছে আপনাদের চম্বল নদীর তীরে অবস্থিত। কোটা কোন নদীর তীরে অবস্থিত? কোটা হচ্ছে আপনাদের চম্বল নদীর তীরে অবস্থিত। তো আজকে মোট 30টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ভিডিওতে আরও আমরা 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আগের তিনটি ভিডিও যারা এখনও পর্যন্ত দেখেন না, অবশ্যই আপনারা প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নেবেন। যদি কোথাও কিছু ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন এবং ভুলগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।